গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেখো অনেকদিন কোনো ব্লগ দিইনি, তো আজকে একটা ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখানে আমি কাঁচা টমেটো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর সকালে রুটি করব, আর এই টমেটো আলু ভাজা দিয়েই খেয়ে নেব। তো এখানে আমি আটা মেখে রেখেছি। আমাদের জন্য খিচুড়ি আছে, কাল রাতে খিচুড়ি নিয়ে এসেছিলো, তাই সেই খিচুড়িটা আছে, সেই খিচুড়িটা আমরা খাবো। আর এখানে আমার হাজবেন্ডের জন্য এখানে রুটি আলু ভাজা করছি। আর আমি একটা সাইডে এখানে রুটি করে নিচ্ছি। তো আমার রুটি করা হয়ে গেছে, সকালের কাজ বাজ সব কিছু হয়ে গেছে। তারপর দুপুরবেলা স্নান সেরে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো দেখো এখানে আমি রান্না বসিয়েছি, আমি এখানে মৌরলা মাছ কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করছি, আর রুই মাছ রান্না করব। মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার আমি মাছটা রান্না করব। ভাতটা আগেই রান্না করে নিয়েছি, এখানে সবজি কেটে নিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তার জন্য আমি মাছটা ভাজব, এর জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আজকে অনেক দিন পরে আমার মেয়ে এসেছে বাড়িতে, তো মেয়ে কালকে এসছে, তো এর জন্য আমি সেভাবে ব্লগ করতে পারছি না, ঠিক আছে? ও তো ছোটো, ওকে দেখাশোনা করতে হয়, ফ্রিও থাকি না সবসময়। তো মেয়েকে সকালবেলা খাইয়ে দেয়, একটা স্কুল আছে বাড়ির পাশে, সেখানে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করছি, রান্না সেরে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো ও বাড়িতে আসার আগে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ এলে ওকে খেতে দিতে হবে। তো মেয়েকে আনতে যাব, তার আগে রান্নাবান্না সেরে নেব। আর তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো, তারপরে লাইক কমেন্ট করো, ঠিক আছে? আমি আমার যত বন্ধু আছো, আমি রোজ রোজ সবার ভিডিও দেখতে না পারি, কিন্তু একদিন একদিন করে এক একজনের ঘরে যাই, সবার ভিডিও ফলো আজ করি ও তারপরে লাইক কমেন্ট করি, ঠিক আছে? আর সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখো সবাই সবার পাশে না থাকলে কীভাবে এগিয়ে যাব বলো, তাই না? একা একা তো আর ওপরেও কখনো ওঠা যায় না, তো সবাই সবার সাথে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখো আমি এখানে মাছটা রান্না করছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে ওই তেলে, মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব। লাউ আর আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তাহলে কি হবে, লাউ থেকে জলগুলো বেরিয়ে যাবে, লাউগুলো নরম হয়ে যাবে, তাহলে রান্না করলে খেতে ভালো লাগবে। না হলে লাউয়ের এই পেছন সাইডটা না, যেদিকটা সবুজ সবুজ থাকে ওই দিকটা একটু শক্ত শক্ত থাকে, তো তখন খেতে ভালো লাগে না। তো একটু লবণ হলুদ দিয়ে, একটু হালকা আছে, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে লাউগুলো নরম হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দেখো আমি দু মিনিট পর ঢাকাটা নামিয়ে নিয়েছি, দেখো লাউগুলো কেমন একদম নরম হয়ে গেছে, চট করে কেটে যাচ্ছে খুন্তি দিলেই। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একদম সিম্পল একটা রান্না, কোনো বেশি কোনো মশলাপাতি ছাড়াই। তো দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে সবজিটা, তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো একটু নামানোর আগে আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিচ্ছি।
তো নামানো হয়ে গেছে, আর মেয়েও এদিক থেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। মানে আমি আনতে যাইনি, আমার শাশুড়ি আনতে গেছিল। আর এখানে পাশে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখান থেকে আমার জন্য খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়েছে, তো সেটা আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। ওর ইচ্ছা হয়েছে ছোট্ট লাল বাটিটাতে খাবে, তাই বাটিটাতে করেই খাওয়াচ্ছি। তো দেখো এখন বিকাল হয়ে গেছে একটু, তো মেয়ে তরমুজ খেতে ভালোবাসে, ওর বাবা এনে দিয়েছে বাজার থেকে, তো আমি তরমুজটা কেটে দিয়েছি। আর আমার ছোট্ট সোনা বসে বসে তরমুজ খাচ্ছে, আর তোমরা আমার সাথে থেকো, সবাই আমার পাশে থেকো।